বীরত্ব সিনেমা দিয়ে দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ, যেখানে একজন যৌনকর্মী চরিত্রে দেখা যাবে তাকে, যে জীবনে সব হারিয়েও বেঁচে থাকার স্বপ্ন দেখে। নির্মাতা সাইদুল ইসলাম রানা পরিচালিত প্রথম সিনেমা বীরত্ব, যেখানে জুটি বেঁধে প্রথমবার অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মঞ্চ থেকে আসা নিশাত নাওয়া সালোয়া। এর মধ্যে সিনেমার প্রচারণায় সক্রিয় পুরো ইউনিট। একজন যৌনকর্মী, তাদেরও যে এখন ভোটার অধিকার আছে, তাদের বাচ্চারা স্কুলে পড়তে যাচ্ছে, তাদের জন্য বিভিন্ন ডাক্তার নিয়োগ করা হচ্ছে। আপনারা যখন বীরত্বটা দেখতে পাবেন, সেখান থেকে অনেকগুলি ইনফরমেশন পাবেন। আমার মনে হয় সেই জন্যই বীরত্বটি আপনাদের দেখতে হলে আসতে হবে। গল্পটার মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউন আছে গল্পটার মধ্যে। আর সবচেয়ে বড় কথা বলবো যে বীরত্ব ছবিটিতে আমি ডাক্তার, একজন ডাক্তারকে রিপ্রেজেন্ট করেছি, ডাক্তারদেরকে রিপ্রেজেন্ট করছি, বাংলাদেশের যত ডাক্তার আছেন, কারণ ডাক্তাররা আমাদের সবচেয়ে বড় বীর হিসাবে আমি মনে করি। প্রথম সিনেমা তো প্রথম প্রেমের মতো, অবশ্যই অনেক ভালো লাগছে, কিছুটা ভয়ও লাগছে। ছোটবেলায় এক্সাম দিতে গেলে যেরকম ভয় লাগতো, সেই ফিলিংস কিছুটা কাজ করছে। বীরত্ব একজন সাহসী যুবকের জীবনের নানা রকম ঘাত প্রতিঘাতের গল্প বলছেন নির্মাতা। এদিকে এই সিনেমায় খল চরিত্রে অভিষেক হচ্ছে ইন্তেখাব দিনারের। চরিত্র সেটাই হয় যেটা ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টি করে, যে আত্মকে আশ্রয় দেয়, অসহায়ের পাশে গিয়ে দাঁড়ায়। তো আমার গল্পের ক্যারেক্টারটা সেরকমই, যে আসলে ইতিহাসে একটা নিজের স্থান করে নিতে পারবে এরকম একটা ক্যারেক্টার। আসলে খল না নায়ক এটা আমি কখনো ভেবে বিবেচনা করি, আসলে চরিত্রটা কতখানি আমাকে টানছে বা আমাকে কতখানি চ্যালেঞ্জ করছে সেটা আমার কাছে ম্যাটার করে আসলে। তো সেই ক্ষেত্রে এটা আমাকে ওই চ্যালেঞ্জটা দিয়েছিল, দর্শক অ্যাকসেপ্ট করেছে। দর্শক যদি গ্রহণ করে তাহলে তো ঠিক আছে, না হলে দায়ভার আমার ব্যর্থতা। পিংপং এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক। নিপুণ, ইমন, সালোয়া ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, মনির আক্তার মিঠু, শিশুশিল্পী মুনতাহা এমেলিয়া সহ অনেকে। আমি শুটিং এর সময় শুটিং হয়ে যাই, মানে ক্যারেক্টার হয়ে যাই। আচ্ছা, 16 তারিখ সবাই ছবি দেখতে আসবেন, যারা যারা আছে আমি তাকে বলে দিচ্ছি, সবাই ছবি দেখতে আসবেন। এই প্রথম আমি একজন লয়ারের ভূমিকায় আছি। লয়ার কখনো আমার নাটকেও করা হয়নি, সিনেমাতেও করা হয়নি। খুব কঠিন লেগেছে, করতে গিয়ে বেশ নার্ভাস বোধ করেছি। পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা নিজেই। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।